যদি আপনার থেকে থাকে তো সেক্ষেত্রে এই টুলটা আপনার জন্য হেল্প হবে কারণ আমরা জানি যে বাইরের দেশে যেরকম কুকি কনসেপ্ট নিয়ে সবাই যেরকম সচেতন থাকে আমাদের দেশে কিন্তু সেই ধরনের কুকি কনসেপ্ট নিয়ে কোনো রেগুলেশন বা কোনো অ্যাক্ট কিন্তু নাই কিন্তু আমরা জানি উন্নত বিশ্বে সিসিপিএ জিডিপিআর হ্যাঁ বা এল জিপিডি এরকম কিন্তু অনেক ধরনের বড় বড় অ্যাক্ট রয়েছে যে অ্যাক্টের মাধ্যমে একজন ইউজার তার ডেটা আপনাকে দিবে কিনা সে বিষয়ে সে কিন্তু নিশ্চয়তা পেয়ে থাকে যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে তো বড় বড় যে সকল ওয়েবসাইট রয়েছে যেমন লিঙ্কড ইন ফেসবুক হোয়াটসঅ্যাপ হ্যাঁ তারপরে আরো যে সকল বড় বড় ওয়েবসাইট যেগুলো ওয়েব পেজ যাদের ডোমেন রয়েছে সে সকল ডোমেন কিন্তু আমরা নিশ্চিন্তে কিন্তু আমরা কি করে ফেলি কুকি অ্যাকসেপ্ট তাদেরকে করে ফেলি কিন্তু যে সকল ওয়েবসাইট যেগুলো প্রোডাক্ট সেলিং এর সাথে জড়িত যেগুলো এর সাথে জড়িত যেগুলো অ্যামাজন এর সাথে জড়িত যেগুলো ফিলেট মার্কেট এর সাথে জড়িত তাদের কাছ থেকে যে ডেটাগুলো আমরা তারা যে ওয়েবসাইট ওয়েবসাইটগুলো আমাদের কাছে ডেটা গুলো কালেক্ট করছে সেই ডেটাগুলো নিয়ে আমরা কতটুকু সচেতন সেটা কিন্তু একটা প্রশ্ন আর এটা কিন্তু সরাসরি তে এফেক্ট করে না কিন্তু এটা ইউজার কে অনেক বেশি বেটার পজিশনে নিয়ে যায় সো এটা কিন্তু আপনার ওয়েবসাইটে খুবই কনসেন্টটা থাকা কিন্তু খুবই খুবই আহ বাইরের দেশে বিজনেস করতে গেলে কিন্তু খুবই এটা কিন্তু এসেনশিয়াল একটা জিনিস ঠিক আছে সো চলেন এবার আমরা দেখে আসি এই টুলসটা বর্তমানে ডিল যাচ্ছে আমরা দেখে আসি যে কি কি পাচ্ছে বা কোম্পানির নাম হচ্ছে এরা ডাটা প্রাইভেসি প্ল্যাটফর্ম যেটা আপনাকে টোটালি প্রাইভেসি ল বা রেগুলেশন রুলস রেগুলেশনগুলো ফলো করার জন্য আপনাকে টোটালি আপনার ওয়েবসাইটকে খুব সুন্দরভাবে একটা ডাটা কম্পাইলেন্স বা প্রাইভেসি স্ট্যান্ডার্ড করে আপনার ওয়েবসাইটকে প্রিপ্রেজেন্ট করবে তো এদের প্রাইসিং প্ল্যানটা দেখেন আপনার ফিফটি নাইন ডলার দিয়ে এদের যে ডাটা প্রাইভেসি বা ডাটা যে ইয়াটা কনসেন্টটা সেটা আপনি আপনার ওয়েবসাইটে ফ্লোটিং বা রাখা পারবেন <machro> মাত্র লাইফ টাইমের জন্য টেক এরাও করছে যেমন কিছুদিন পরে তারা লঞ্চ করতে টোয়েন্টি ডাটা বিভিন্ন রুলস এন্ড রেগুলশন বা বিভিন্ন প্রকার একটা বা বিভিন্ন প্রকার কারণ আপনি আপনার ওই রাখতে পারবেন এবং এখানে দুইশো প্রাইভেসি রিকোয়েস্ট এবং ডাটা সাবজেক্ট আপনার ওই প্রাইভেসি কনসেন্টের ভিতর থাকবে যত বেশি টায়ার যাবেন বেশি এবং প্রাইভেসি রিকোয়েস্ট আপনি অ্যাড করতে পারবেন তো আমরা কুকি কনসেন্ট আমাদের ওয়েবসাইটে অ্যাড করার জন্য আমরা কিন্তু আমাদের এই কনকোড ডট টেক এই ওয়েবসাইটটা ড্যাশবোর্ডে চলে এসেছি ড্যাশবোর্ডে আসার পরে আপনার একটা সুন্দর ইউআই দেখতে পাবেন যে এর ভিতরে আপনারা পুরো কিভাবে এই কুকি কনসেন্টটা অ্যাড করতে হয় সেটা আপনারা দেখতে পাবেন তো যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাকে অবশ্যই একটা ওয়েবসাইটের দিতে হবে এবং ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি এবং টার্মস অ্যান্ড কন্ডিশন এই দুইটা ইম্পর্টেন্ট পেজ কিন্তু আপনাকে তখন অ্যাকাউন্ট করবেন আপনি তখনই আপনাকে দিয়ে দিতে হবে এবং এই দুইটা দেওয়ার সাথে সাথে কিন্তু তাদের যে কুকি কনসেন্ট যেই যেই ফ্লটিং বারটা রয়েছে বা যেই যেটা রয়েছে সেটার সাথে কিন্তু আপনার ওয়েবসাইটে এ কিন্তু একটা খুব চমৎকার হয়ে যাবে তো এখানে যে কনসেন্ট এই অপশনে প্রথমে আমরা আসবো আসার পর আমাদের এখানে ডেটা জিরো থাকবে যেহেতু আপনার কোনো ওয়েবসাইট এখন অ্যাড করেনি আমাদের এখানে ডাটা আপনারা জিরো দেখতে পাবেন তো এখানে দেখেন কনসেন্ট সেটিংসে যদি আপনারা যান তাহলে এখানে দেখতে পাবেন যে আপনি কি কি বিষয়গুলো আপনি অ্যাডিট করবেন বা কি কি বিষয়গুলো থাকবে সেটা আপনি এখানে দেখতে পাবেন তো এখানে ফার্স্টে কনসেন্ট এদিকে আসার পরে ব্লকিং মুড মানে ইউজার কোনো কিছু ব্লকিং করতে পারবে কিনা বা সেটা ডিসকভারি হবে কিনা হ্যাঁ মেসিপ থাকবে কিনা বা স্ট্রিক থাকবে কিনা এগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন তো আমি আমার এখানে যতগুলো জিডিপি আর যতগুলো বড় বড় আহ বিষয় আছে যেমন ইউজারের ডাটা সেল করা যাবে কি না হ্যাঁ এই ধরনের নোটিফিকেশন আমি এটা অন রাখবো হ্যাঁ এনেভেল লিমিটেড সেন্সিটিভ ইনফরমেশন কনসেন্ট এটাও আমি দিব ইউজার যদি মনে করে সেটা আমাকে দিবে তাহলে সে এটা দিবে কোড থাকবে থাকবে আর যদি না চায় সেটা ডিসএগ্রি বা ডিজেলাও রাখতে পারবে দেন ইনেবেল গ্লোবাল প্রাইভেসি কন্ট্রোল এটা খুব ইম্পর্টেন্ট এটা দিয়ে রাখবো তারপর আমরা এটা একটা সেট দিয়ে দিব ঠিক আছে কনসেন্ট মুডটা এটা বিভিন্ন ধরনের মুড রয়েছে ইমপ্লাইড মুড একটা রয়েছে এক্সপ্রেস মুড রয়েছে আপনারা এটা দিয়ে দেখতে পারেন দুইটা দুই ধরনের কাজ করে তো এরপর হচ্ছে কনসেন্ট টাইপ এটাতে যদি আমরা একটু যাই তো এখানে আপনাদের ওয়েবসাইটের যে কনসেন্টগুলো তারা এখানে অ্যাপ্লাই করেছে সেগুলো এখানে দেখতে পাবেন ঠিক আছে যে কি কি কনসেন্ট তারা তাদের থেকে আপনাদেরকে প্রোভাইড করবে আপনাদের ওয়েবসাইটের জন্য এটা এখানে দেখতে পাবেন এরপরে কনসেন্ট ব্যানার যেটা খুব ইম্পর্টেন্ট যে আপনাদের ওয়েবসাইটে যে কেউ যদি আপনাদের ওয়েবসাইট ভিজিট করে তাহলে সে কিভাবে যে ফ্লটিং বারটা রয়েছে কুকি কনসেন্টের জন্য সেটা কিভাবে দেখবে তো আমরা মিসকিন মনিটরে দেখতে পাচ্ছি এখানে উই রেসপেক্ট ইউর প্রাইভেসি এটা হচ্ছে আপনাদের এই যে কুকি কনসেন্টের যে ফ্লটিং বারটা এটা আপনার ওয়েবসাইটের ফুটারও দিতে পারেন এটা আপনার ওয়েবসাইটে হেডও দিতে পারেন দুই ভাবে দিতে পারেন তো শো ব্যানার আপনি যদি ব্যানার শো করেন তাহলে এটা থাকবে হলে এটা থাকবে না সো এটা আপনার ইচ্ছা অনেকে ফ্লটিং বা দিতে চায় না ওয়েবসাইটে শুধুমাত্র ছোট একটা নোটিফিকেশন দিতে চায় সো আপনি সেটাও দিতে পারবেন সমস্যা নাই তো আপনি ফ্লটিং বাটনও ইউজ করতে পারবেন ফ্লটিং ব্যানারও ইউজ করতে পারবেন দুইটা দিয়ে কিন্তু এই কাজটা করা যায় সো আমরা দুটি আপনাদেরকে দেখাবো তো আমরা এটা শো করে দিলাম তো এটা বটমে থাকবে না টপে থাকবে যদি টপে থাকে তাহলে ওয়েবসাইটের উপরে থাকবে আর যদি বটমে যদি আপনার দেন তাহলে এটা নিচের দিকে থাকবে আর এই যে প্রাইভেসি পলিসি এই লিঙ্ক ক্লিক করলে আপনি যে ওয়েবসাইটটা প্রথমে দিয়েছেন সেই ওয়েবসাইটের যে প্রাইভেসি পলিসি পেজ রয়েছে বা টার্মস এন্ড কন্ডিশন পেজ রয়েছে সেটা এখানে থাকবে তো এখানে যে অ্যাকসেপ্ট দিলে তো তার সবগুলো সেই রুলস অ্যান্ড রেগুলেশন আপনাকে কালেক্ট করার জন্য দিলো পারমিশন দিলো আর যদি ড্যানি তাহলে কোনটাই পারবেন না এবং এখানে যে সেল না করার জন্য এটাও কিন্তু সে দিতে পারবে আপনাকে এটা অন অফ করতে পারবে এরপর থিম এটা ডার্ক এবং লাইট দুইটা ভাবে করা যায় অর্থাৎ আপনি ডার্ক থিম এটা দেখাতে পারেন লাইট থিমও দেখাতে পারেন শো ব্যানার টাইটেল এই যে ব্যানার টাইটেল হচ্ছে এটা আপনি এটা এখানে যে টাইটেল দিবেন সেই টাইটেল এখানে দেখা যাবে এটা এডিটেবল এবং আমাদের যে ওয়েবসাইটটা অ্যাড করা রয়েছে এদন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রাইভেসি পলিসি পেজটা রয়েছে যে এখানে ভিউ প্রাইভেসি পলিসি পেজ এটা আমরা দেখতে পাবো এবং এখানে যে যতগুলো বিষয় আছে সবগুলি আপনি আপনার মনের মতো করে আপনি কি করতে চেঞ্জ করতে পারবেন তবে ওরা যারা রিকমেন্ডেড করে এটা থাকাটা ভালো ওরা এরা ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড অনুযায়ী আসলে এই ধরনের কুকি কনসেন্ট আপনার ওয়েবসাইটে দেখাবে তো এরপরে শো এবং অ্যাকসেপ্ট অল এগুলো দিতে পারছে আপনি এখানে একসেপ্ট অ্যান্ড এরকম দিতে পারেন বা অল দিতে পারেন এই ধরনের দিতে পারেন হ্যাঁ কাস্টমাইজেবল অপশন রয়েছে সে দেখতে পারবে যে কোন কোনটা দিবে কোন কোনটা দিবে না এই অপশন থাকবে তো এটা হলো একটা তারপর আপনি এখান থেকে সেভ দিয়ে দিবেন তাহলে আপনার এটা সেভ হয়ে যাবে মানে আপনার ওয়েবসাইটের জন্য সেভ হয়ে যাবে এরপরে প্রাইভেসি সেন্টার তো প্রাইভেসি সেন্টারে গেলে এখানে যে প্রাইভেসি সেন্টার যত যে এই যে ইনফরমেশন গুলো রয়েছে সেই ইনফরমেশন গুলো আপনি এখানে এডিট করতে পারবেন জাস্ট পড়ে নেবেন পড়ে এডিট করে নেবেন এখানে সম্পূর্ণ আপনার ওয়েবসাইটের যেই ডেটা গুলো দেখাবে সেটাই এখানে ওরা দিচ্ছে তো ফ্লোটিং বারটা এটা একটা চমৎকার জিনিস এটা বিভিন্ন রকম দেখা যায় যে এরকম যদি ক্লিক করেন তাহলে এটা এখানে আপনার ফ্লোটিং বার আসবে তো শো বাটন এই বাটনটা আমরা দেখাবো ফ্লোটিং বারটা আমাদের এখানে অ্যাকটিভ এটা লেফট সাইডে থাকবে না রাইট সাইডে থাকবে এটা আপনি এখান থেকে ইয়া করতে পারবেন তো আমি লেফট সাইডে রেখেছি বাটন থিম এটা বিভিন্ন থিম রয়েছে এটা ডার্ক হোয়াইট এবং ব্র্যান্ড যেটা আপনি পছন্দ রাখবেন বাটন টাইপ সার্কেল রাখতে পারেন ট্যাব রাখতে পারেন দুইটাই রাখতে পারেন তো আমার কাছে সার্কেলটা থেকে ট্যাপটা বেশি পছন্দ আমি ট্যাপটা রাখবো এরপরে এখানে প্রাইভেসি লেখা থাকবে তো আমি এটা সেভ দিয়ে দিব ব্যাস এতটুকুই এর থেকে আপনারা বেশি কিছু করার নেই আপনি তো যখন ওয়েবসাইট বানিয়েছেন তখন আপনার প্রাইভেসি পলিসি এবং টার্মস অ্যান্ড কন্ডিশন বা টার্মস অফ যেটা পেজ রয়েছে সেটা আপনি ক্রিয়েট করে রেখেছেন সেই পেজটা আপনি এখন খোলার সময় দিয়ে দিবেন ওরা বাকি যে কনসেন্ট যেগুলো আপনার দরকার যেগুলা ইউরোপীয় ইউনিয়ন বলি বা আমেরিকা বলি বা ক্যালিফোর্নিয়া বলি যাদের আহ জিডিপিআর ল বা সিসিপি ল অনুযায়ী বা এল জিপিডি যে সকল আহ ল রয়েছে সেই ল অনুযায়ী যে সকল ট্রান্স রয়েছে তারা এখানে তাদের যে বার রয়েছে ফ্লোটিং বার তারা সেগুলো অ্যাড করে দিয়েছে আপনাকে কিছুই করতে হবে না তো এরপরে কুকি স্ক্রিপ্ট এগুলো দরকার নাই হ্যাঁ প্রাইভেসি সেন্টার আপনি যা এই যে এখানে যেটা যেগুলো এখানে এগুলোই আমরা এখন চেঞ্জ করেছি প্রাইভেসি সেন্টার এবং এটা জাস্ট এখানে এখানে আলাদাভাবে দেওয়া রয়েছে এবার ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আপনি এখানে আপনার নিজস্ব লোগো আপনি ব্যবহার করতে পারবেন কুকি কনসেন্টের লোগো আসবে না আমি এখানে আমার সিম্পল একটা নাম দিয়ে দিচ্ছি এর পরবর্তীতে আমরা এখানে ওয়েবসাইট এক্সপিরিয়েন্সে তো আপনি যেই ওয়েবসাইটে দিবেন সেই ওয়েবসাইটে এখানে থাকে তো ডাটা ম্যাপিং এই জায়গাটা ডাটা ম্যাপিং করতে চাইলে কি ডাটা এখানে আপনার আসছে অ্যাক্টিভিশনগুলো আপনি দেখতে পাবেন তবে ডিপ্লয়মেন্ট হচ্ছে মেন তো ডিপ্লোমেন্ট কিভাবে করবেন ডিপ্লয়মেন্ট যদি যান এখানে জাস্ট সিম্পল কিছু না একটা জাস্টটা স্ক্রিপ্ট দিবে যে স্ক্রিপটা আপনার কি করতে পারবেন আচ্ছা ওয়েবসাইটে এবার আসি কিভাবে আমরা এই কুকি কনসেন্ট এটা আমরা কিভাবে অ্যাড করবো আমাদের সাথে এটা গুরুত্বপূর্ণ একটা পোর্শন তো ওয়েবসাইটে অ্যাড করা খুব ইজি খুব কঠিন কিছু না আপনাকে জাস্ট একটা স্ক্রিপ্ট দিয়ে দিবে এই যে যেমন অ্যাম্বকোড এই কোডটা জাস্ট আপনার ওয়েবসাইটে হেড সেকশনে বসিয়ে দিবেন হ্যাঁ এটা সবাই ইজি আপনারা হোয়াটপাসের বিভিন্ন প্লাগিন রয়েছে হেডার এন্ড ফুটার দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন অথবা আপনি কাস্টম হেডার ডট তে থেকেও আপনি কি করতে পারেন এই স্ক্রিপ্টটা আপনি বসিয়ে দিতে পারেন ব্যাস এতটুকু আর কিছু জেনারেল ফিচার রয়েছে এগুলো আপনারা দেখতে পারেন খুব বেশি প্রয়োজন কিছু না মেন কনসেন্টের ভিতরে সবকিছু এবং এবার আমরা আমাদের ওয়েবসাইটটা জাস্ট লগ ইন করলাম আমাকে কুকি রিমুভ করতে হয়েছে কারণ প্রিভিয়াস আমি কয়েকবার ওয়েবসাইটে চেক করছিলাম হয়েছে কিনা তো এটা একবার শো করার পরে যখন আপনি অ্যাকসেপ্ট দিয়ে দিবেন পরবর্তী কিন্তু আসবে না আমি আমি কুকিটা রিমুভ করে আবার যখন দিলাম আমার ওয়েবসাইটে তখন কিন্তু এটা ওপেন হয়েছে তো দেখেন এই যে ফ্লটিং বারটা এভাবে আসছে আপনি এটা সাদা দিতে পারেন অথবা এটা ডার্ক দিতে পারেন ব্ল্যাক কালার দিতে পারেন তো এখানে অ্যাকসেপ্ট আহ করা যাবে সব কিছু কুকি কনসেন্ট আসলে কেউ যদি কোনো ইউজার যদি আপনার ওয়েবসাইটে আসে সে অ্যাকসেপ্টও দিতে পারবে ডিনাইও দিতে পারবে কাস্টমাইজ আকারেও সে দিয়ে তার যেটা যেটা পছন্দ সেটা সেটা সে এখানে অ্যাকসেপ্ট করে দিবে আবার সেখান থেকে এটা কেটেও দিতে পারে মানে সে এটা অ্যাকসেপ্ট করলো না ডিনাই করলো না জাস্ট ফ্লোটিং বারটা কেটে দিলো তো এটার পাশাপাশি কিন্তু এখানে যে প্রাইভেসি লেখা এই জায়গাটা ক্লিক করলে কিন্তু আপনার এই যে ফ্লোটিং বারটা কিন্তু আসবে তো এখানে আপনার ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি পেজ আপনার ওয়েবসাইটের ট্রামস অফ সার্ভিস পেজ সব জাতীয় ডিটেলসগুলো এখান থেকে দেখা যাবে কি কি কনসেন্ট আপনি এখানে করছেন হ্যাঁ যেমন স্ট্রিক্টলি নেসেসারি যেগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন অ্যানালাইটিক্যাল ডেটা আপনি নিবেন ফাংশনাল ডেটা নিবেন মার্কেটিং করার জন্য কুকিজ নেবেন হ্যাঁ এরপর কিছু কিছু ইনফরমেশন রয়েছে যেমন সেন্সিটিভ ডাটা ইনফরমেশন অফিস রয়েছে আপনি চাইলে এগুলো দিতে পারবেন ইউজারকে এগুলো মানে এগুলো অন থাকা অবস্থা রাখতে পারবেন আর এগুলো অফ রাখা অবস্থা রাখতে পারবেন এগুলো খুব হাই স্ট্যান্ডার্ড হ্যাঁ ডু নট শেয়ার এবং সেনমা ইনফরমেশন হ্যাঁ এগুলো খুব হাই স্ট্যান্ডার্ড এগুলো যদি অন করে দেয় তাহলে এটা তার ইনফরমেশন আপনি কিছু করতে পারবেন না তো এগুলো সে যদি দেখে দিয়ে যদি অল দেয় তাহলে সব কিছুই তার ভিতরে চলে আসবে ডট টেক এই টুলটার মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে আমাদের ডাটা প্রাইভেসি যেই রেগুলেটরি যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্ট অনুযায়ী আমরা আমাদের যেই ফ্লটিং বারটা সেই ফ্লটিং বারটা আমরা এখানে শো করতে পারবো যেটাকে একটা কুকির জন্য আসলে এটা শো করা হয় যে কী কি ইউজার থেকে কি ডাটা আপনি কালেক্ট করবেন কোন কোন ডাটা আপনি ইউজার থেকে নেবেন সেটা সেল করবেন কিনা তাকে আপনি কোনো পার্সোনালাইজ অ্যাড দেখাবেন কিনা এই সকল বিষয় নিয়ে আসলে এই

এবং এটা খুব চমৎকার এটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার ইউজার যে কোনো ইউজার যখন আপনার ওয়েবসাইটে আসবে যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের যারা যারা রয়েছে বা আমেরিকা কানাডা ব্রাজিল এই সকল অঞ্চলে যারা মানুষ রয়েছে তারা কিন্তু বিষয়ে খুব সচেতন যে আপনার ডাটা তাকে আপনি পার্সোনালাইজ সাইড দেখাবেন কিনা হ্যাঁ আপনি তাতে কি কি ডেটা নিচ্ছেন হ্যাঁ এটা সহজেই কিন্তু আমরা যেরকম গেলেই ওয়েবসাইটে যেরকম ডাটা সবগুলো অ্যাকসেপ্ট দিয়ে দিই কুকিটা অ্যাকসেপ্ট ফেলি সেরকম সবাই কিন্তু করে না সবাই কিন্তু তাদের ডাটা নিয়ে তাদের কিন্তু যেই তাদের প্রাইভেসি পলিসি নিয়ে কিন্তু সবাই অনেক সচেতন ঠিক আছে সো এটা আমাদেরকে সেই জিনিসটা আরো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডারইতে করতে সাহায্য করে এই কনকর

এই ফিচারগুলো আপনি এটার মাধ্যমে করতে পারবেন তো আশা করছি ভিডিওটা আপনার সবার জন্য হেল্পফুল হবে যারা যারা ড্রপশিপার রয়েছেন বা যারা যারা এই ইউএসএলেটরি যে সকল অ্যাক্ট রয়েছে বা যে বাইরের যেই রেগুলেটরি যে সকল অ্যাক্ট বা যে ডাটা প্রাইভেসি সম্পর্কে সম্পর্কিত যে কুকি কনসার্ট নিয়ে যারা যারা খুব চিন্তিত ছিলেন তাদের জন্য আসলে এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো আশা করছি ভিডিও সবার ভালো লাগবে ভিডিও সম্পর্কে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন